नमस्कार बंधुरा टेक्निकल रूपम चैनल आपनादेरके स्वागत जानाई। आपनार वेबसाइटे कखनो स्पैम स्कोर चेक करे देखेछेन कि अवस्थाय रयेछे? यदि ना चेक करे थाकेन एखुनी एकबार चेक करे निन। स्पैम स्कोर चेकार वेबसाइटेर लिंक आमि डेसक्रिप्शन बक्से देबो, सेखाने गिये अवश्यई आपनार वेबसाइटे स्पैम स्कोरटा चेक करे निन। आपनि यदि एकजन वर्डप्रेस यूजार हन ताहले आपनि एटार प्रोटेक्शन अवश्यई निते पारबेन, एखुनी तारई टिउटोरियाल आजके देखाबो। एई स्पैम जिनिसटा एमनई आपनार वेबसाइटेर पक्षे क्षतिकारक जेटा आपनार वेबसाइटे बेड़े गेले आपनार वेबसाइट मुख थुबड़े तो पड़बे पड़बे, कोनोदिन आर उठे दाঁড়াতে পারবে না। যদিও দাঁড়াতে পারে তার জন্য আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। তা প্রথমে আপনার স্প্যাম স্কোরটা চেক করে নিন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আমি একটা ওয়েবসাইটে স্প্যাম স্কোর চেক করেছি, দেখতে পাচ্ছেন এখানে আমার ডোমেনের বয়স দেখতে পাচ্ছেন 2 বছরের আমার ডোমেন। এছাড়াও এখানে ওয়েবসাইট checker.com, এখানে দেখুন স্প্যাম স্কোর দেখতে পাচ্ছেন 1%, এখানে 0 থাকলে 1% দেখায়। আর একটা আমি স্প্যাম স্কোর ওয়েবসাইটে চেক করেছি, এখানে চেক করেছি দেখতে পাচ্ছেন 0%। এইভাবে যদি স্প্যাম স্কোর আপনার ওয়েবসাইটে থাকে তাহলে ঠিকই আছে। এবার দেখুন কোন পার্সেন্টেজের মধ্যে আপনার স্প্যাম স্কোর থাকলে ডেঞ্জারাস কিংবা সেফ জোন দেখে নিন। দেখতে পাচ্ছেন আমি গুগলে সার্চ করেছিলাম হোয়াট স্প্যাম স্কোর ইজ রিস্কি। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলে দিয়েছে পার্সেন্টেজ অনুযায়ী তিনটে ভাগে ভাগ করেছে। একটা হলো 1% টু 30%, এটা হলো লো স্প্যাম স্কোর। আর একটা হলো 31 to 60%, এটা হলো মিডিয়াম স্প্যাম স্কোর। আর 61 to 100% এটা হাই স্প্যাম স্কোর। এবার যদি 1 থেকে 30%-এর মধ্যে থাকে হয়তো কিছুটা কনসিডার করা যায়, কিন্তু এর উপরে চলে গেলে কিন্তু আপনার ওয়েবসাইটের কতটা ক্ষতিকারক সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তার জন্য বলবো আপনার ওয়েবসাইটের যে স্প্যাম সেটা কন্ট্রোলে রাখুন। কিভাবে কন্ট্রোলে রাখবেন আজকে এ টু জেড দেখাবো। তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে পারবেন। এখানে সেটিংস করার আগে আপনাকে প্রথমে বলে দিই যে স্প্যাম স্কোর বাড়ে কি করে। প্রথমত আপনার ওয়েবসাইটে স্প্যামসের প্রবেশদ্বার হলো আপনার কমেন্ট সেকশন, অর্থাৎ আপনি সেখানে কমেন্ট সেকশন যদি খোলা রাখেন অর্থাৎ ফিল্টার না বসান তাহলে কিন্তু হুহু করে কমেন্ট সেকশনে স্প্যামস কমেন্ট ঢুকবে। স্প্যামস কেমন কীভাবে বাড়বে? আপনার ওয়েবসাইটে কমেন্ট বক্সে যদি কেউ লিঙ্ক ছেড়ে যায় আর আপনি যদি সেই সমস্ত লিঙ্ক কমেন্টগুলোকে অ্যাপ্রুভেল দিয়ে রাখেন তাহলে কিন্তু যে কেউ আপনার ওয়েবসাইটে এসে ব্যাকলিঙ্ক তৈরি করে চলে যাবে। যে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক তৈরি করে চলে যাবে সেই সমস্ত ওয়েবসাইটে ডিএপিএ কিংবা তার এজ খুবই কম কিংবা সেই ওয়েবসাইটে কোনো অস্তিত্ব নেই পরবর্তীকালে দেখা যাবে। এরকম ভাবেই কিন্তু আপনার ওয়েবসাইটে স্প্যামস বাড়বে। এখানে আমার ওয়েবসাইট অর্থাৎ মেন যে ওয়েবসাইটে রয়েছে সেটাকে আপনাকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে স্প্যামস ব্লক কত রয়েছে 823। এটা যদি আমি একটা প্লাগইনের মাধ্যমে করেছি, যে প্লাগইনটা আমি প্রায় রেকমেন্ড করি সেটা হলো জেটপ্যাক। জেটপ্যাকের প্লাগইনটা আমার ইনস্টল করা আছে বলে আমার এটা সম্ভব হয়েছে। এছাড়াও একটা উপায় রয়েছে, যে উপায়টা হলো আপনার যে কমেন্ট সেকশন সেটাকে কিন্তু আপনাকে মডারেশনে রাখতে হবে, অর্থাৎ আপনি ম্যানুয়ালি অ্যাপ্রুভাল করলে তবেই গিয়ে কিন্তু আপনার কমেন্টগুলো আপনার পোস্টের নিচে শো করবে। অর্থাৎ যে কেউ আপনার কমেন্ট করে চলে যাবে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে সেমন নয়। আপনার ওয়েবসাইটে এসে প্রথমে কেউ কমেন্ট করবে, সেটা আপনার কাছে রিকোয়েস্ট আসবে, আপনি সেই কমেন্টের অ্যাপ্রুভ দিলেই তবেই কিন্তু ডিসপ্লে হবে বা পাবলিকলি শো হবে। আর আপনি যদি দেখেন সেখানে কেউ লিঙ্ক ছেড়ে গেছে তাহলে আপনি সেটাকে ডিসঅ্যাপ্রুভ করে বা ডিলিট করে দিতে পারেন। সুতরাং বুঝতে পারছেন দুটি পথ রয়েছে। এবার আপনি যদি দুটি পথ অবলম্বন করতে পারেন তো ঠিকই আছে, না হলে প্রথমটা অর্থাৎ যেটা কমেন্ট মডারেশন রয়েছে সেই মডারেশন যদি আপনি অন করে রাখেন তাতেও কিন্তু স্প্যাম ব্লক হবে। এখানে আমার এই প্লাগইনের মাধ্যমে অটোমেটিক করা আছে, অর্থাৎ কমেন্ট সেকশন ছাড়াও বিভিন্ন পদ রয়েছে স্প্যাম প্রবেশ করার জন্য ওয়েবসাইটে। তো আমার টোটালটা এ কিন্তু মেনটেন করছে। দেখতে পাচ্ছেন লাস্ট 6 মাসের মধ্যে 560 স্প্যাম ব্লক হয়েছে। আর এখানে অল টাইম দেখতে পাচ্ছেন 823টা স্প্যাম ব্লক করেছে। এটা যদি আপনার ওয়েবসাইটে করতে পারেন তাহলে আপনারও ওয়েবসাইটের স্প্যাম স্কোর এইভাবে কন্ট্রোলে থাকবে। তা প্রথম আমি কমেন্ট সেকশনের সেটিংসটা দেখে দেবো, অর্থাৎ কমেন্ট সেকশনে কি কি সেটিংস করলে আপনার স্প্যামস কমেন্টগুলো ম্যানুয়ালি অ্যাপ্রুভ হবে। এর জন্য আপনি সেটিংস অপশানে চলে আসবেন। আসার পর এখানে ডিসকাশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আমার যেভাবে সেটিংস করা আছে আপনি দেখে নিন, সেইভাবে করতে পারেন। তবে মেন যে সেটিংসটা সেটাকে আপনাকে দেখিয়ে দিই। আপনি এক এক করে পড়বেন কি কি লেখা আছে, তারপরে আপনি চেক করবেন। কিন্তু মেন যে সেটিংসটা আপনাকে করতে হবে সেটা হলো বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স। এখানে রয়েছে দেখুন কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, এটাকে কিন্তু আপনি চেক করবেন। অর্থাৎ এটা যদি চেক করেন তাহলে আপনার যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলো কিন্তু আপনার দ্বারা অ্যাপ্রুভ হলে তবেই কিন্তু শো করবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো কমেন্ট মডারেশন। কমেন্ট মডারেশনও এখানে দিয়েছে যে আপনাকে যে সমস্ত কমেন্টগুলো করবে কেউ সেই কমেন্টের মধ্যে আপনি কতগুলো লিঙ্ক থাকলে তাকে সেগুলোকে অ্যাপ্রুভ দিতে চাইছেন। আমি এখানে 0 করে দিয়েছি। 0 করার কারণ হলো আমার যদি ওয়েবসাইটে কেউ একটা লিঙ্ক দিয়েও কমেন্ট করে সেটা যাতে অ্যাপ্রুভ না হয়, আমি সেইভাবে সেট করে রেখেছি। এবার আপনার মর্জি আপনি কি সেট করবেন। এরপর আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। তা যাই হোক, এ গেল কমেন্ট সেকশন। এবার যে আমার প্লাগইনটা আমি ব্যবহার করছি জেটপ্যাকের, সেই প্লাগইনটার সেটিংসটা আপনাকে দেখিয়ে দেবো। যদি করতে চান स्कैन करते जेटपैक और जेटपैक एंटी स्पैम दुटो प्लागिन रयेछे। एखाने एंटी स्पैम प्लागिन आपनी किन्तु जेटपैक ना व्यवहार कर ले एटा किन्तु करते पारबेन ना। एंटी स्पैम प्लागिनेर माध्यमे आपनार स्पैम ब्लक करबे और जेटपैकेर माध्यमे आमार अन्यान्य काजगुलो हये थाके जेमन साइट स्टेट एछाड़ाओ अनेक किछु सेटिंग्स थाके जेगुलो आमार साइटेर पक्षे खुबई हेल्पफुल। यदि भिडियो चान आमि डेसक्रिप्शन बक्से भिडियो लिंक दिये देबो। जेटपैकेर सेटिंगेर जेटपैकेर माई जेटपैक अपशन पेये जाबेन, एखाने क्लिक करबेन। आमि एखाने जेटपैकेर समस्त सेटिंग देखाबो ना, आमि शुधुमात्र एंटी स्पैम ब्लक करार जोन्नो जे सेटिंग्सगुलोर प्रयोजन सेगुलो देखाबो। बादबाकी सेटिंग्सेर जोन्नो आमि आलादा जे भिडियो डेसक्रिप्शन बक्से लिंक दिए देखे नीबें। ता एखन प्रथमे किन्तु आपनाके जेटपैके अकाउंट तैरि करते हैं अर्थात आपनार वेबसाइटेर संगे कानेक्ट करते हैं। ता एखाने देखते पाच्छेन कानेक्ट योर यूजार अकाउंट, एखाने क्लिक करबें। क्लिक करार पर कानेक्ट योर अकाउंट एखाने क्लिक करबें। एखाने आमार आगे थेके एकटा अकाउंट रयेछे, ता आपनाके देखानोर जोन्नो एखाने डिफरेंट यूजार करे निच्छि। तारपर आपनि एखाने कन्टिन्यू उइथ गुगल करबें। एरपर आपनार मेलटा सिलेक्ट करबें। एरपर एरकम टैब चले आसबे, आपनि एखाने अप्रूवड করে নেবেন। এরপর আপনাকে পুনরায় রিডাইরেক্ট করে ব্যাকে নিয়ে চলে আসবে। এখন আপনি এই যে অ্যান্টি স্প্যাম অপশন দেখতে পাচ্ছেন, এখানে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর কানেক্ট উইথ জেটপ্যাক এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি এপিআই কি পেয়ে যাবেন। এরপর আপনি এখানে অলওয়েজ পুট স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ফর রিভিউ, অর্থাৎ যদি কেউ স্প্যাম করে সেটা রিভিউর জন্য আপনার স্প্যাম ফোল্ডারে থাকবে। एर जो अपनी एटे कर नेबें और जदि साइलेंटलि अर्थात निःशब्दे आपनर जे समस्त स्पैम अपशनगुली आसबे बा कमेंटगुली आसबे सेगुलो जदि निःशब्दे डिलीट कर दीते चान बा डिसअप्रूव कर दीते चान ताहले एटा कर नेबें। और जदि आपनी मैनुअली करते चान ताहले एटाके क्लिक राखबेन। क्लिक करार पर एरफाने नीचे रयेछे डिसप्ले ए प्राइवेसी नोटिस अंडार योर कमेंट फर्म, एखाने एटा आपनी चेक कर नेबेन। तारपरे आपनी सेव चेंजेसे क्लिक कर देबेन, ताहले आपनर जे एंटी स्पैम जे प्रोटेक्शन सेटा आपनर वेबसाइटेर ऊपर एक्टिवेट हये जाबे। एरपर किछुदिन पर आपनी एखाने चेक करबेन, एइ जे सेटिंग्स अपशन रयेछे एर उपरे आमार मतन एखाने देखते पाच्छेन आमार एखाने उपरे जे ग्राफ देखाচ্ছে এইভাবে আপনিও গ্রাফ পেয়ে যাবেন। তা এখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দেখাবে না, আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আপনার ওয়েবসাইটের স্প্যামসগুলোকে চেক করার জন্য আপনি জেটপ্যাকে আসার পর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টি স্প্যাম। এখানে জিরো স্প্যাম কমেন্ট ব্লক, অর্থাৎ এখনও কোনো আপডেট হয়নি, এটা ডেমো ওয়েবসাইট আমার, তার জন্য এটা জিরো দেখাচ্ছে। এরপর আপনি মডারেট করার জন্য কমেন্টগুলি আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি পেয়ে যাবেন যে কোন কোন কমেন্টগুলো পেন্ডিংয়ে রয়েছে মডারেট হওয়ার জন্য। अपनी अप्रूवल दिले तभी तो अप्रूव है। एखे अपनी देखे नीबें एखे को लिंक टिंग आछे नाकि, तारपरे अपनी अप्रूव देवें। और जदि लिंक थाके कमेंटे ताहले किन्तु अपनी एखे ट्रास्ट अपशने क्लिक करे एटाके डिलीट कर देवें, सिलेक्ट करे नेबेन, डिलीट। बंधुरा भिडियोटी केमन लागलो अवश्य कमेंट करे जानाबेन, जदि कोनो डाउट थाके सेटाओ कमेंट करे जानाते पारबेन। और परवर्ती भिडियो नोटिफिकेशन पाओयार जोन्नो अवश्य चैनलटिके सबस्क्राइब करे पाशे रखा बेल आइकन प्रेस करे अल अपशने क्लिक करे नेबेन, ताहले एरकम आरो हेल्पफुल भिडियो पेते पारबेन। आजकेर पर्यन्त एइटुकु, परवर्ती भिडियोर जोन्नो अवश्य संगे थाकबेन। थैंक यू।